2022-এর ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবং 2022-এর ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা অটপাসের দাবিতে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন জায়গাতে আন্দোলন করেছে। তো আন্দোলনের সচিত্র তুলে ধরার চেষ্টা করবে ভিডিওতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবং ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার অটপাস দিবে কি, এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অটপাস দেওয়ার কি কোনো নজির আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবে ভিডিওতে। তো চলে যাচ্ছে ভিডিওর মূল টপিকে। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে লেটেস্ট নোটিশের আপডেট জানতে চাচ্ছ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবে। তো আমরা চলে আসি একটি নিউজ পত্রিকাতে, নিউজ পত্রিকার নাম হচ্ছে ঢাকা প্রতিদিন। এই নিউজটি হয়েছিল 19শে সেপ্টেম্বর। তো আমি এর আগে নিউজটি হাতে পাইনি, তাই তোমাদেরকে আমি জানাতে পারিনি। আজকে নিউজটি আমি দেখতে পেয়েছি, তাই তোমাদেরকে আমি শেয়ার করছি। শিরোনাম হয়েছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা, লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চিত্র তুলে ধরা হয়েছে, লেখা হয়েছে যে সেশন জটের কারণে 3 বছরের ডিগ্রি 6 বছরে রূপান্তরিত করার প্রতিবাদ ও অটোপাসের দাবিতে অবস্থান কর্মসূচি। ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলন 2019-2020 সেশন জটের শিক্ষার্থী আন্দোলনটি করেছে। ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসন সহ অটোপাসের দাবিতে লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলন। এরপরে বৃহস্পতিবার 19শে সেপ্টেম্বর 2024 রাতে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কামরান ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি যে এতে বলা হয় কর্মসূচির অংশ হিসেবে রোববার 22শে সেপ্টেম্বর সারাদেশে যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলন হয়েছে সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে। এরপরে দেখতে পাচ্ছি যে কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় হবে সকাল 9টায় গাজীপুরের বোর্ড রাজস্ব জাতীয় বাজার রাজস্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কবে আন্দোলনে জড়ো হবে দেখতে পাচ্ছি, 22শে সেপ্টেম্বরে এই আন্দোলনে জড়ো হবে। এরপরে দেখতে পাচ্ছি যে রোববার লং টু মাস জাতীয় বিশ্ববিদ্যালয় কর্মসূচি সফল করতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের সকল ফাইনাল শিক্ষার্থীরা সহ সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে আমরা 1 মিনিটের নিরবতা পালন করবে এবং হয়রানি বৈষম্য নিরসন অটোপাসের দাবিতে জড়ো হয়ে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। যেহেতু আজ হচ্ছে 21 তারিখ, তো আগামীকাল 22 তারিখ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশের যেগুলো শিক্ষার্থী আছে তারা এবং যারা শিক্ষার্থী আছে ডিগ্রি পাশের, অর্থাৎ তাদেরকে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে আন্দোলনের কথাটি বলা হয়েছে এই জায়গায়। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই আন্দোলনে তোমরা কি সফল হবে? তো এ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নজির নেই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অটোপাস দেওয়া হবে। যদিও আমি এটি ব্যক্তিগতভাবে বলছি, অটোপাস কোনোভাবে আসবে না। তোমাদের যেহেতু পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, আমরা যদি তোমাদের পরীক্ষা রুটিনটি একটু দেখে নিই, তো এটি হচ্ছে 2022 সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি। পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের 15 তারিখ থেকে। তো তোমাদের পরীক্ষার রুটিনগুলি ইতিমধ্যে দিয়ে দিয়েছে, তারপরও অনেক শিক্ষার্থী আন্দোলন করছে তাদেরকে অটোপাস দেওয়া হোক। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 2022 সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার স্থগিত পরীক্ষার রুটিনগুলো তো দিয়ে দিয়েছে। তো পরীক্ষা, আমার যেটা বিশ্বাস, তোমাদের পরীক্ষা হবে, তোমাদের এই কর্মসূচি পালন করে কোনো লাভ হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত কোনো ধরনের নজির নেই অটোপাস করে দেওয়ার, আর ডিগ্রি অর্জন করবে তোমরা, তাই তোমাদেরকে কোনোভাবে অটোপাস দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমি এটি ব্যক্তিগত বলতে চাচ্ছি যে তোমাদেরকে কোনোভাবে অটোপাস কোনো দেওয়া হবে না। তোমরা যতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ অটোপাসের দাবিতে যতই তোমরা কর্মসূচি ঘোষণা করো না কেন, তোমাদেরকে কোনোভাবে আন্দোলনে এই সফল কাম তোমরা হতে পারবে না। তাই যেহেতু তোমাদের হাতে এখনও অনেক সময় আছে, তাই তোমাদের আমি বলবো ব্যক্তিগতভাবে তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে থাকো, তোমাদের পরীক্ষা হবে, তোমাদের কিন্তু এই আন্দোলন করে কোনো ফল তোমরা পাবে না। এটি আমার ব্যক্তিগত মতামত, বলা যায় না পরিস্থিতি কোন দিকে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।